বন্ধুরা, তো কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো একটা কথা তোমাদের সঙ্গে বলবো, যে এই শিরোটা খুবই অসুস্থ হয়ে গেছিল, আর তোমরা তো দেখেছো ওকে স্লাইন দিতে হয়েছিল, আর এখনও পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো তার জন্য সকালটা আজকে ওকে দিয়ে শুরু করলাম। তো দেখো এখনও পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম আমি, যে এখন আমার শিরো কেমন আছে কি না আছে। তো চলো, সকালবেলা থেকে আমার অনেক কাজ, অনেক ব্যস্ত, কারণ মাহি যাবে স্কুলে, তো ওকে একটু পড়তে বসাতে হবে, ওকে রেডি করবো, রান্নাবান্না তো আছেই, আর হচ্ছে ওর টিফিন বানাবো, তো টিফিন বানিয়ে ওকে দেবো, তারপর ওকে রেডি করে স্কুলে পাঠাবো। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম, আর আমার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, যে সকালবেলার যে কাজবাজ আছে তো সেগুলো করি, আর মাহিকে একটু পড়তে বসাই। আর এখন হচ্ছে 8টা বেজে গেছে প্রায়, তো মাই হয়তো এখন আর পড়ার তেমন একটা সময় নেই, বসবে কিনা জানি না, বলেছে একটু বসতে, এখন আর বসবে না। তো চলো, বলছে এখন আর বসবে না, তো একটু খেলবে শিরোর সঙ্গে, আর তারপর হচ্ছে ওকে রেডি টেডি করবো আর কি, স্কুলে পাঠাবো, ওর টিফিন বানানোর আছে, তো সেগুলো বানাবো, তারপর ওকে স্কুলে পাঠাবো। আর সকালবেলায় অনলাইন থেকে ফোন করেছিল যে ওর যে একটা ঘড়ি আসার কথা আছে, তো আজকে আসবে সেটা। তো চলো ঘড়িটা আগে আসুক, তারপর আজকে খুব খুশি খুশি, আজকে খুব খুশি খুশি লাগছে, একটা গিফট পাঠিয়েছে ওর বাবা, তো সেটা আজকে আসবে, স্মার্ট ওয়াচ। তো তিতলির জন্য পাঠিয়েছে, মাহির জন্য পাঠিয়েছে, যা যা যাবি, যা চলে যা, চলে যা, যা যা খেলা কর। তো সেই স্মার্ট ওয়াচটা আসবে, আর মাহি আজকে খুব খুশি ঘড়ি পাওয়ার জন্য। তারপর মাহিকে স্কুলে পাঠিয়ে সব কাজ বাজ করে, স্নান ধান করে, পুজো দিয়ে তারপর যাব দুপুরে রান্নাবান্নায়। তো চলো এখন কাজ শুরু করে দিই আমরা। তো দেখো এখন ডেলিভারি বয় চলেই এসছে, তো সকালবেলায় ফোন করেছিল যে তোমাদের পার্সেল আছে, তো দিদিকে আমি বললাম পার্সেল আছে, হয়তো ঘড়িই হবে, তো দেখো ফাইনালি চলেই এসছে ঘড়িটা। তো তিতলির সব দিনে একটা স্বপ্ন ছিল, মানে অনেক দিন ধরে আর কি, যে মা আমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দাও, তো সেভাবে আমি আর ওকে কিনে দিইনি, তো বলেছি ভালো পড়াশোনা করতে হবে, তারপর তোমাকে একটা স্মার্ট ওয়াচ কিনে দেবো। আর তিতলিকে তো একা দিলে হবে না, মাহিকেও দিতে হবে, কেননা দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যাবে, তো দুজনের জন্যই নিয়ে নিয়েছি। আর দেখো তিতলির ঘড়িটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছে, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের, তো মাহির জন্য পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, তিতলির জন্য পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, কারণ দুজনেরই ফেভারিট পিঙ্ক কালার, আর এমনিতে মেয়েদের একটু পিঙ্ক কালারটা একটু ফেভারিটই হয়। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছে ঘড়িটা, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি বলো ওর হাতে পরে কেমন লাগছে, তাহলে ওর খুব খুশি হবে। আর এদিকে দেখো হাতেও পরে নিয়েছে, ভালো লাগছে না? আর এদিকে দেখো মাহিরটাও চলে এসছে, তো মাহিও তোমাদের একটু খুলে দেখাবে, কিন্তু মাহিটা দেখাতে গিয়ে একটু শর্ট ভিডিও করতে চেয়েছিলাম, তো এইভাবে হয়ে গেছে। তো তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে তিতলিরটা দেখালাম, মাহিটা তোমাদের দেখাতে পারবো না, তো মাহি তো খুব খুশি, নিজে নিজেই খুলছে, তো খুব সুন্দর হয়েছে। আর মাহিকেও তোমরা বলো মাহির ঘড়িটাও কেমন হয়েছে। তো চলো এবার মাহিকে স্কুলে পাঠাতে হবে, আর এখন মাহিকে আমি স্কুলের জন্য রেডি করে ফেলেছি, তো পুরো ওকে ড্রেস ট্রেস করে ওকে রেডি করে দিয়েছি, আর এখন চলে এসেছে রান্নাঘরে, তো এখন ওকে আমি খেতে দেবো। তো তার আগে তোমাদের একটু দেখাবো আজকে সকালে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে। তো দেখো পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, তো পাঙাশ মাছটা ভেজেছি, কারণ মাহি পাঙাশ মাছটা ভালো খায়, যেহেতু ওটার মধ্যে কাঁটা থাকে না, তো তার জন্য। আর এদিকে দেখো সকালবেলায় বেগুন ভেজেছি আর পাঙাশ মাছ ভেজেছি, আর এদিকে হচ্ছে চাল কুমড়ো করেছি, মানে সর্ষে বাটা দিয়ে, তো এটা দিয়েই মাহিকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর স্কুলে পাঠাবো। তো তারপর যে বাকি কাজকর্মগুলো আছে, তো সেগুলো আমার করতে হবে। তো মাহি এখন পুরো রেডি হয়ে গেছে, আর গাড়িও চলে এসেছে স্কুলে, তো ওকে আমি একটু যাচ্ছি এগিয়ে দিতে। তো চলো টাটা। তো এখন আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, তো আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি, তো ওকে পাঠিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে মাহিকে স্কুলে পাঠানোর পরে স্নান করে খেয়ে দেয়, আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার পুজো দেওয়াটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাবো রান্নাঘরে, কিছু রান্নাবান্না করবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, আর দেখো আমি কী কী গুছিয়ে নিয়েছি। এদিকে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি, এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তো পাঙাশ মাছের ঝোল হবে আজকে, আর সমস্ত রকম মশলা করে নিয়েছি। আর এদিকে হবে শাকের তরকারি, মাছের যে মাথাটা থাকবে তো সেটা দিয়ে মাছের তরকারি হবে। আর এদিকে দেখো এখন আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, তো কড়াইটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি তেল দেবো, তো মাছগুলো ভেজে নেব, তারপর হচ্ছে মাছের ঝোলটা করব, তো তারপর করব শাকের তরকারিটা আর কি। এখন আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তো মাছের ঝোলটাই আমি আগে করব, তো মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা রয়েছে, তো সেই তেলে আমার রান্নাটা হয়ে যাবে।
তো আমি মাছের ঝোলের জন্য ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর যে পেঁয়াজ আমি কিছুটা কুচিয়ে রেখেছিলাম তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। তো এটা দিয়ে একটু কষবো ভালো করে, আর কিছুটা রসুন আমি বেটে রেখেছিলাম তো রসুনটাও দেবো। তো আদা পেঁয়াজ রসুনটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর বাদবাকি মশলাগুলো এর মধ্যে দেবো। যে বাদবাকি মশলা বলতে আমি আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা তো বেটে রেখেছিলাম এটা, তো এর মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কষাবো আর একটু জলের ছিটি দিয়ে দেবো যাতে এটা পুড়ে না যায়। আর এখন এটা দেখো প্রায় কষানো হয়েও গেছে, তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা হলুদ। তো এটা দিয়েও তারপর কিছুটা সময়কে কষাতে হবে। তারপর যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, তো আমি 5 পিস মাছ ভেজে রেখেছি, তো 5 পিস মাছ দিয়ে আমি ঝোলটা করব। কারণ আমরা বাড়িতে 4 জন মানুষ তো একটা বেশি দিয়েছি, অনেক সময় আত্মীয় স্বজনও এসে পড়ে কিংবা মাহিও কত সময় দুটো খেয়ে নেয়, এমনিতে তো ওর জন্য আমি মাছ ভাজা রেখেছি। তো তাও আর এখন দেখো সুন্দর করে আমি একটা কষিয়ে নিলাম আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পরে এটাকে ঢাকনাটা আমি তুলবো, আর যে আমি একটা ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তো এর মধ্যে দেবো। আর দেখো কী সুন্দর এখন রান্নাটা হয়ে গেছে, আর আমি এটাকে এখন নামিয়ে নেব। আর এখন আমি করব শাকের তরকারি রান্না। তো তার জন্য আমি ফোড়নে এখন দিয়ে দিচ্ছি রসুন, রাঁধুনি, শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়েছি আমি ফোড়নে, আর যে শাকটা আমি কেটে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। তো এটাকেও একটু ভালো করে কষাবো আর তারপরে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। তো এটা ভাজতে ভাজতে দেখো মাহি চলে এসেছে। আর দেখো শাকের তরকারিটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি লবণ হলুদও দিয়ে দিয়েছি। আর এখন যে মাছের মাথাটা ভাজা রেখেছিলাম আর কি, তো সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে সুন্দর করে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করবো আর কিছুটা জল দিয়ে তারপরে এটাকে আমি ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে কিছুটা ধনিয়া পাতা আমি কুচিয়ে রেখেছিলাম তো সেটাও দেবো। তো এটাকে একটু ঢেকে দিয়ে মাহি তো চলেই এসছে, তো মাহির ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো, তারপর এটাকে ওল্টাবো। আর তো দেখো আমার এদিকে প্রায় হয়েও গেছে। তো দেখো কী সুন্দর হয়েছে শাকের তরকারির কালারটা। তো এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তারপর এটাকে নামিয়ে নেবো। আর মাহি যেহেতু স্কুল থেকে চলেও এসছে, ওর খিদেও পেয়ে গেছে, তো ওকে খেতেও দিতে হবে। তো আমার রান্নাবাড়া এখন কমপ্লিট হয়ে গেছে, শাকের তরকারির মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণের জন্য এটা একটু জাল হবে, তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর দেখো কী কী রান্নাবান্না হলো আজকে, তো সেটা একটু তোমাদের দেখাই। মাহির জন্য তো মাছ ভাজা করেই নিয়েছি আগে, মাছ তোর জন্য ভাজতেই হবে। আর শাকের তরকারিটা দেখো নামানোর পরে কেমন হয়েছে। আর এই দেখো আমার পাঙাশ মাছের ঝোল। তো পাঙাশ মাছ তো আমার একটা খাওয়া হয় না, তো মাঝে মধ্যে খাই, তো আজকে ভাবলাম খাবো বলেই নিয়েছি। আর মাহিকে এখন খেতে দেবো। তো এখন মাহি চলে এসছে স্কুল থেকে, তো এখন আমি ওকে খেতে দেবো। আর আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা তো দেখেছো রান্না যখন কমপ্লিট হয়নি তো তখনই ও চলে এসেছিলো। তো তারপর বাদবাকি রান্নাটা আমি করেছি, আর এখন ভাতও বেড়ে দিয়েছি। তো তিতলি আসছে, তো এখন সবাইকে দেবো ভাত খেতে। আর দেখো কী চকলেট খাচ্ছে মাহি, টপ আপ চকলেট। তো এটা তো এটা তিতলি কিনে রেখেছিল মাহির জন্য আর কি, তো বলেছিল যে স্কুল থেকে যখন আসবে তো মাহিকে সারপ্রাইজ দেবে। তো তার জন্য দেখো পার্সেল, তো মাহি যখন স্কুলে গেছিলো তারপর একটা পার্সেল এসেছিলো, তো তার মধ্যে চিপস ছিল আর কি, তো পাপাকে অর্ডার করে দিয়েছিলো, তো সেটা আর খুলিনি। ভেবেছিলাম যখন ও স্কুল থেকে আসবে তো তখন খুলবো, আর স্কুল থেকে এসে তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপর ওকে ঘুম পাড়িয়েছিলাম আর এখনও উঠে গেছে। তারপরে পার্সেলটা ওকে দিলাম, ও খুললো, আর দেখো 3টে চিপস। তো এখন ও কোনটা পছন্দ, কোনটা খাবে? ঠিক আছে চলো খাও। আচ্ছা, আর খুব তাড়াতাড়ি দেখা আছে নেক্সট ব্লগে।